আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে তোমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সিলেবাসটা জানতে পারবা। তোমরা এই যে বার্ষিক পরীক্ষায় বসতে যাচ্ছ সামনে, এই বার্ষিক পরীক্ষার জন্য গণিত বইয়ের কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা পড়বা, কোন কোন অধ্যায় পড়বা, সেটাই তোমরা এখান থেকে জানতে পারবা। দেখো, অভিজ্ঞতার ক্রমিক নম্বর, এখানে কত কত অভিজ্ঞতা রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে, এবং এখানে অভিজ্ঞতার নাম আর এখানে রয়েছে পৃষ্ঠা। যেমন 5 নম্বর অভিজ্ঞতা বা চ্যাপ্টার তোমাদের পড়তে হবে, সেইটার নাম হলো ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত, পৃষ্ঠা নম্বর 103 থেকে 137। 6 অভিজ্ঞতা বা অধ্যায়ের নাম হলো দৈর্ঘ্য মাপি, এবং পৃষ্ঠা 138 থেকে 148। 7 অভিজ্ঞতার নাম বীজগাণিতিক রাশির জগৎ, পৃষ্ঠা 149 থেকে 167। 8 অভিজ্ঞতার নাম সরল সমীকরণ, পৃষ্ঠা 168 থেকে 175। এরপরে 10 অভিজ্ঞতার নাম হলো জ্যামিতিক আকৃতির গল্প, পৃষ্ঠা 190 থেকে 190 থেকে 221। এরপরে 11 অভিজ্ঞতার নাম হলো তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, 222 পেজ থেকে 234। এইগুলো তোমরা একটু ভালো করে পড়বা, তাহলে ইনশাল্লাহ তোমাদের বার্ষিক পরীক্ষাটা খুবই সুন্দর হবে। এবং তোমরা যারা ভিডিওটা দেখতেছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও শেয়ার করব, সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবা।